জব্বার। ভাষা সৈনিক আব্দুল জব্বারের জন্ম ময়মনসিংহ জেলার পাচাইর গ্রামে। অভাবের কারণে লেখাপড়া বাদ দিয়ে তিনি যুক্ত হন কৃষিকাজে। 15 বছর বয়সে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জে জাহাজ ঘাটে কাজ শুরু করেন। এক ইংরেজ সাহেব তাকে চাকরি দিয়ে বার্মায় পাঠান। সেখানে আব্দুল জব্বার 10-12 বছর অবস্থান করে দেশে ফিরে আসেন। 21 ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তিনিও ছিলেন ঘটনাস্থলে। এ সময় জব্বার গুলিবিদ্ধ হন। ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জব্বারকে মৃত ঘোষণা করেন। শ্রদ্ধা রইল তার প্রতি।